আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি অনেক সুন্দর একটি গ্রামের মাঝে টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার ছত্রিশ ফিট এবং প্রস্থ আছে বারো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো বত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাব সহ আমি লাস্টের দিকে বলে দেব তো স্কিপ না করে সরাসরি এই বিটি এ টু জেড দেখতে থাকুন তো এটি দেখছেন এই বাড়িটির ফ্রন্ট সাইড এটি হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এবং দুইটি দরজা আছে এটি হলো এই সাইটের দুইটি রুমের দুইটি দরজা এবং মিডিলে একটি কোনায় রুম আছে সেই রুমটির দরজা ভিতর থেকেই দুইটি পার্টিশন দরজা দেওয়া আছে তো এটি দেখছেন এই বাড়িটির রাইট সাইড এই বাড়িটির হাইট হয়েছে আপনার নয় ফিট ছয় ইঞ্চি ভিটির হাইটটি থাকবে আপনার এক ফিট এখানে নিচে আছে আপনার আড়াই ফিট হাফ ওয়াল এবং উপরে সাত ফিট এই টিন দিয়ে বেড়াটি দিয়েছি এবং এই জানালাগুলোর দৈর্গ রয়েছে আপনার সাড়ে তিন ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এখানে মোট আপনার ষাটটি জানালা দেওয়া হয়েছে তো এটি দেখছেন এই বাড়িটির পিছনের সাইড পিছনের সাইডে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে এবং বেড়ায় রঙিন টিন লাগানো হয়েছে এবং চালিত আপনার অ্যালুমিনিয়াম টিন লাগানো হয়েছে তো এই টিন এবং এ টু জেড খরচের হিসাব আমি লাস্টের দিকে বলে দেব তো সরাসরি আপনারা এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এটি হলো এই বাড়িটির পিছনের সাইড তো আমরা নিচে গাতুনি দিব নিচে একটি ভিটি গাতুনি হবে আপনার পাঁচ ইঞ্চি এবং তার উপরে তিন ইঞ্চি ছয় লাইন গাতুনি দিয়ে এই কাজটি আমরা করে নেব তো এখনও এই কাজটি কমপ্লিট হয়নি তো আমরা কাজটি কমপ্লিট করে একদিন শেয়ার করব তো এটি হলো এই বাড়িটির ফ্রন্ট সাইড তো আমরা সরাসরি এই তিনটি রুম দেখে নেব ভিতর সাইড থেকে তো এটি হলো এই সাইটের একটি রুম পিছন সাইডে দেখছেন দুইটি জানালা এবং এই রুমটির এই সাইটে আসে আপনার একটি জানালা তো আমরা এই চালিত এইভাবে কাঠ দিয়ে এই চালিটি করেছি এবং সাইটে আমরা এইভাবে কাঠ দিয়ে এই টিনগুলো লাগিয়েছি তো এটি দেখছেন এই রুমটি এই রুমগুলোর দৈর্ঘ্য আছে আপনার বারো ফিট এবং প্রস্থ আছে বারো ফিট এখানে তিনটি রুমই একই সাইজের রুম এখানে তিনটি রুমই দৈর্ঘ্য বারো ফিট এবং প্রস্থ বারো ফিট এবং বাইর সাইড থেকে আসার জন্য যে দরজাগুলো এই দরজার দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট করে এখানে দুইটি দরজা এবং পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট এটি হলো বাহির সাইটের দরজা এবং এটি হলো পার্টিশন দরজা এই পার্টিশন দরজাটি দেখছেন তো আমরা এই তিনটি রুম একেবারে পুরো কমপ্লিট দেখে নিলাম এটি হলো এই সাইটের এই রুমটি তো আসুন এই তিনটি রুমের খরচের হিসাবটি জেনে নেই এই কাজটি করতে মোটামুটি আপনার খুঁটি লাগবে বিশটি এখানে একটি খুঁটির দাম আটশো টাকা করে হলো মোট ষোলো হাজার টাকা এটি লাগবে আপনার এক হাজার চারশো এখানে দশ টাকা পিস হলে চোদ্দ হাজার টাকা বালি লাগবে আপনার একশো পাঁচ সিএফটি এখানে পঁচিশ টাকা সিএফটি হলে তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা পাথর লাগবে আপনার ষাট সিএফটি এখানে পঞ্চাশ টাকা সিএফটি হলে মোট তিন হাজার টাকা এবারেটির দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ তিন হাজার টাকা করে হলে মোট বারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার ষাটটি এখানে একটি করে জানালার খরচ এক হাজার টাকা করে হলে মোট সাত হাজার টাকা এই বাড়িটির চালিত এবং বেড়ায় কাট লাখ ব্যাপনার তেত্রিশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে অনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালিত এবং বেড়ায় তিন লাখ ব্যাপনার বাহাত্তর পিস এখানে সাতশো পঞ্চাশ টাকা পিস হলে চুয়ান্ন হাজার টাকা তো এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে মোট আপনার তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির এক্সট্রা আরও খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এ পুরো কমপ্লিট করতে মোটামুটি আপনার টাকা লেগে যাবে এক লক্ষ পঁচানব্বই হাজার একশো টাকা তবুন্দ্রা ভিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ